পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। বুধবার সেই মামলায় রক্ষা কবচ পেলেন কৌস্তভ। কৌস্তভ বাগচির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্ত 4 সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই সময়ের মধ্যে হাইকোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনো থানা কঠোর পদক্ষেপ করতে পারবে না। আগামী 4 সপ্তাহ কলকাতা হাইকোর্টের এই নির্দেশ বলবৎ থাকবে। আদালত জানতে আগ্রহী কিসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তার বাড়িতে গিয়েছিল। বিচারপতির নির্দেশ, বড়তলা থানার অতি সক্রিয়তা নিয়ে তদন্ত করবেন ওসি কলকাতা। কৌস্তভের বাড়িতে অন্তত 5 জন পুলিশ এর নিরাপত্তা দেবে বারাকপুর পুলিশ। ন্যায্য বিচার পাবো, যেভাবে অন্যায়, যেভাবে পুলিশি অত্যাচারের সম্মুখীন আমাকে হতে হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আমার যারা আইনজীবীরা ছিল তারা সমস্ত বিষয়গুলো কোর্টে তুলে ধরে, এবং ইন দি মিন টাইম স্টেট পুলিশকে আমার বাড়ির সামনে 5 জন পুলিশকর্মীকে একটা পিকেট করে থাকতে বলা হয়েছে, আর 1 জন সশস্ত্র পুলিশকে বলা হয়েছে, পুলিশকর্মীকে সাথে সাথে যেখানে মুভমেন্ট করে সশস্ত্র। এই গোটা বিষয়টাতে আমি অত্যন্ত খুশি, কারণ এই যে অন্যায় অত্যাচার আমার উপর দিয়ে যেভাবে রাজ্য সরকার তারা যেভাবে করেছে তার ন্যায্য বিচার এবং আলটিমেট বিচার তো এখন হওয়া বাকি, এটা তো সবই ইন্টারিম স্টেজ, এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্রসিডিংটা কোনোভাবে টিকতে পারে না, এই প্রসিডিংটা কোনোভাবেই আইনগতভাবে টিকতে পারে না, সম্পূর্ণ অবৈধ, এবং সেটাই একটা সময় কোর্টটা ডিক্লেয়ার করবে। তদন্তে স্থগিতাদেশ না পেলেও আদালতের স্বস্তি পেলেন আইনজীবী সঞ্জয় বসু। হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মিলল রক্ষা কবচ। তাকে অযথা হয়রান করা যাবে না, তার বিরুদ্ধে ইডি আপাতত কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না বলে বুধবার নির্দেশ দিলেন বিচারপতি। এই সংক্রান্ত মামলায় ইডির কাছে নথিও তলব করেছেন বিচারপতি। বুধবার এই মামলার শুনানি শেষে বেঞ্চ জানায়, আগামী সোমবার পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে। ইডিকে এই মামলার সমস্ত রেকর্ড পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন। আপাতত ইডি দপ্তরে হাজিরা দেওয়ার দরকার নেই সঞ্জয় বসুর। ইডির পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, এটা কোনো পঞ্জি সম্পর্কিত মামলা নয়, এটা অর্থ তছরূপ সংক্রান্ত মামলা, তাই এই মামলা শোনার এখতিয়ার নেই ডিভিশন বেঞ্চের। এর প্রেক্ষিতে বেঞ্চ জানায়, এটা পঞ্জি সংক্রান্ত মামলা কিনা তা বোঝার জন্য সম্পূর্ণ নথি জমা দিতে হবে হাইকোর্টে।